হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। সো পুজোতে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম বেলপাহাড়ি অর্থাৎ জঙ্গলমহলের উদ্দেশ্যে। সকাল 7টায় আমাদের জার্নি স্টার্ট হলো, যেতে সময় লাগলো 5 ঘন্টার মতো। প্রথমে গিয়েছিলাম বেলপাহাড়িতে, ওখানে দেখার মতো 7-8টি প্লেস আছে। আমরা যে রুট দিয়ে গিয়েছিলাম, আরামবাগ, গুঘাট, ক্ষীরপাই, চন্দ্রকোনা রোড, রায়পুর হয়ে, এই রাস্তা দিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো, আমরা প্রথমে বেলপাহাড়ি গিয়েছিলাম, ওটা কভারেজ করে তারপর গিয়েছিলাম ঝাড়গ্রাম। আর NH6 দিয়ে খড়গপুর হয়ে এলে আপনার ঝাড়গ্রামটা কাছে পড়বে। সো বাড়ি ফেরার সময় আমরা লোধাশুলি হয়ে খড়গপুর, পাঁশকুড়া, কোলাঘাট হয়ে বাড়ি ফিরেছিলাম। তো বেলপাহাড়িতে দেখার মতো জায়গাগুলি হলো তারাফেনি ড্যাম, ঘাগড়া জলপ্রপাত, খান্দ্রানি জলপ্রপাত, গাসসারিনি, ঢাঙ্গি কুসুম, হুদহুদি জলপ্রপাত, কেতকি জলপ্রপাত, কাংড়া ঝোড়, ময়ূর ঝর্ণা, লালজল গুহা। আমরা প্রথমে গিয়েছিলাম তারাফেনি ড্যামে, এখানে একটি ছোট ড্যাম আছে, তো এটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। নেক্সট জায়গাটি হলো ঘাগড়া জলপ্রপাত, এটি হলো বেলপাহাড়ির অন্যতম টুরিস্ট প্লেস, এখানে আপনারা বেশ কিছুটা সময় কাটাতে পারবেন, খুবই ভালো লাগবে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যে পাথরগুলোর মধ্যে অদ্ভুত ধরনের হোল হয়ে আছে প্রাকৃতিক নিয়মে, খুবই অদ্ভুত জিনিস।
তো হোটেলগুলি বুক থাকার কারণে আমরা টেন্টে রাত কাটিয়েছিলাম, একদমই নিউ এক্সপিরিয়েন্স। এখানে আলাদা করে খাবার হোটেল নেই, তাই ওখান থেকেই আমাদের ফুড প্রোভাইড করেছিল। এটি হচ্ছে আমাদের হোটেলের ভিউ, একদম শান্ত পরিবেশ, চারিদিক পাহাড় দিয়ে ঘেরা। এখানে যারা স্টাফ ছিলেন হোটেলের, তারা খুবই ভালো, খুবই হেল্পফুল, আর তার সাথে কথা হলো, শুনুন আপনারা। বলছি যে যদি এখানে কেউ আসতে যায় কিভাবে আসবে, মানে আর অ্যাড্রেসটা কি আছে এখানে? ভাই কুসুম হদৌদি ঝর্ণা হোমস্টে। আচ্ছা, এখানে আসতে গেলে মানে কিভাবে আসতে হবে? নেটের মাধ্যমে আসতে হবে, আচ্ছা। মোবাইল নম্বর আছে, আর তোমার ফোন নাম্বারটা বলে দাও। 8768296140। ঠিক আছে। আর এখানে কি কি ফেসিলিটি আছে? থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। আচ্ছা, তারপরে তাঁবুর ব্যবস্থা আছে, টেন্ট আছে। তো আমরা এই টেন্টের মধ্যেই রাত কাটিয়েছিলাম, আর ভিডিওটা এখানেই শেষ করছি। এটি আমাদের এই ট্যুরের প্রথম পার্টের ভিডিও, আর সেকেন্ড পার্টটা নেক্সট ভিডিওতে আসবে। থ্যাংক ইউ।